আজকে আপনাদের এই যে অনুষ্ঠান এটা উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হলো যে যে 2021 এর ভোট আসছে হ্যাঁ সেখানে যে রাজনৈতিক প্রতিনিধিত্ব আছে সেই প্রতিনিধিত্ব আমরা সরকারের কাছে চাইছি বা সরকারের কাছে চাইছি বলাটা ঠিক হবে যে সব রাজনৈতিক দল আছে সেই সব রাজনৈতিক দলের কাছে আমরা প্রতিনিধিত্ব চাইছি যে আমাদের একটা লিডারশিপ করার কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটাকে একবার সুযোগ দেওয়া হোক এবং যদি সুযোগ না দেওয়া হয় তাহলে আমরা বিকল্প হিসেবে কিভাবে উঠে আসতে পারি সেটার ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করছি আচ্ছা আপনারা আপনি এই যে বাউরি সমাজ হ্যাঁ এই সমাজের কাছে আপনারা আপনি কি বার্তা দিতে চাইছেন আমরা একটাই বার্তা দিতে চাই যে আমাদেরকে শিক্ষিত হতে হবে এবং শিক্ষিত হয়ে পরে আমাদের যে অধিকার আছে সেই অধিকার সম্পর্কে সচেতন হতে হবে বিশেষ করে যে রাজনৈতিক অধিকার আছে সেটার সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে এবং সামনের সারিতে রাজনৈতিক প্রতিনিধিত্ব করার জন্য এগিয়ে আসতে হবে কারণ রাজনৈতিক প্রতিনিধিত্ব যদি না করতে পারি আমরা তো আমরা শাসন ব্যবস্থার শীর্ষে পৌঁছাতে পারবো এবং শাসন ব্যবস্থা যদি শীর্ষে না পৌঁছাতে পারি তাহলে আমাদের যে সুবিচার আছে আমাদের মানুষের সেটা কিন্তু আমরা আমাদের মানুষকে সুবিচার দিতে পারবো না তো এটা খুব বেশি দরকার আচ্ছা আপনি এই সমাজের কি পোস্টে আছেন আমি পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির রাজ্য কনভেনার সুমন্ত বাউরি আপনাদের কাঁকসা ব্লকের সভাপতি যিনি আছেন মাননীয় বাপি বাউরি মহাশয় উপস্থিত আছেন তপনদা উপস্থিত আছেন শিবুবাবু আপনাদের লড়াকু নেতা আমরা জানি দুর্গাপুরের বুকে বাবু ক্ষেত্রপাল এবং আরো অনেকে এখানে উপস্থিত আছেন বিশেষ করে মঞ্জয়িতা যেখানে আমরা উন্নয়ন পর্ষদের দাবিতে একটা জোরালো আন্দোলন করতে পেরেছিলাম আপনারা আজকে এখানে একটা মিটিং দেখছেন